আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব আপনি 4 মাসে কিভাবে প্রত্যেকটা তেলাপিয়া 500 গ্রাম ওজন করবেন। অর্থাৎ আপনি তেলাপিয়া চাষ করেন অথবা আপনি এর আগে তেলাপিয়া চাষ করেন নাই, প্রথম তেলাপিয়া চাষ শুরু করবেন, আপনি জানেন না আসলে তেলাপিয়া মাছ কতদিনে কতটুক সাইজ করা যায় এবং কি এই মাছগুলো দ্রুততম সময়ে বড় করা কী ওয়ে আছে বা কী উপায় আছে, যেই উপায়ে আপনি তেলাপিয়া চাষ করলে দ্রুততম সময়ে আপনার তেলাপিয়া বড় হয়ে যাবে এবং কি কোন জাতের তেলাপিয়া চাষ করলে আপনি লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আছে জানানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আপনি যখন তেলাপিয়া চাষ করতে যাবেন তখন আপনাকে হিসাব করতে হবে যে আমি আসলে কোন জাতের তেলাপিয়া দিয়ে শুরু করব, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইতে হবে আপনার যে এই তেলাপিয়া চাষ করবেন সেই তেলাপিয়া চাষের জন্য আপনার চাষযোগ্য জায়গা কতটুকু আছে সেটা হিসাব করতে হবে এবং কি ওই জায়গাতে কী ঘনত্বে মাছ চাষ করতে হয়, কী খাবার দিতে হয় এবং কি এই জায়গায় মাছ চাষ শেষে কতদিন আপনি খাবার দিবেন, কতটুক খাবার খাবে এবং কি কতটুক মাছ উৎপাদন হবে সেই জিনিসগুলো আপনার জানার খুবই জরুরি। কারণ কি তেলাপিয়া দিন শেষে একদম বাণিজ্যিক বা কমার্শিয়াল খামার, এই তেলাপিয়া চাষ করতে গেলে কমার্শিয়ালি চিন্তা করে যদি খামার না করতে পারেন সেই ক্ষেত্রে লোকসান হবে। অর্থাৎ একদিনে যেই পরিমাণ খাবার লাগে সেই খাবারও যদি আপনি কমাইতে পারেন আশা করা যায় আপনি লাভবান খামারে তৈরি হতে পারবেন। অর্থাৎ তেলাপিয়ার পিছনে যেই পরিমাণ খরচটা হয় সেই খরচ একদিনের খরচ যদি কমানো যায় সেই ক্ষেত্রে একটা খামারে লাভবান হতে পারে। এই জন্য বলা হয় যে দ্রুততম সময়ে আপনাকে তেলাপিয়া উৎপাদন শেষ করতে হবে। এখন দ্রুততম সময়ে উৎপাদন করতে গেলে কী লাগবে, ভালো মানের পোনা লাগবে, অর্থাৎ অধিক বর্ধনশীল দ্রুত উৎপাদন হয় এরকম, উৎপাদনক্ষম রোগ ব্যাধি কম হয় এরকম মাছ লাগবে। 2 নম্বর জিনিস কী লাগবে, আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারের মান যাতে ভালো হয়, নিম্নমানের খাবার দিলেন ভালো মানের পোনা দিলেন দিন শেষে রেজাল্ট আসবে না, রেজাল্ট আনতে গেলে অবশ্যই উন্নত মানের পোনা দিতে হবে এবং কি ভালো মানের উত্তম ফিড আপনাকে প্রয়োগ করতে হবে। 3 নম্বর যে জিনিসটা করতে হবে, অবশ্যই অবশ্যই এই মাছটাকে নার্সারি করতেই হবে, যদি নার্সারি না করেন সেক্ষেত্রে সস্তার তিন অবস্থা হবে এবং কি আপনি যদি নার্সারি না করেন সেক্ষেত্রে মাছ চাষ আপনার জন্য হয়তো বা লাভজনক নাও হইতে পারে। তারপর যে জিনিসটা করতে হবে, অবশ্যই অবশ্যই আপনার এই মাছটা নার্সারি শেষে চাষকালীন সময় একদম হিসাব করে দৈনিক কতটুকু খাবার লাগবে সেই হিসাব করে 7 দিন 10 দিন পর পর আপনার মাছটাকে গ্রেডিং করে সাইজ করে মাছের ওজন দিয়ে আপনাকে চেক করতে হবে যে আসলে মাছের ওজন সঠিক আসছে কিনা, মাছের ওজন কী আসছে সেটা আপনাকে খেয়াল করে মাছ চাষটা আপনাকে করতে হবে। তো আমরা আজকে একদম হাতে কলম আপনাদের দেখা দেবো 4 মাসে আপনি কীভাবে প্রত্যেকটা তেলাপিয়া 500 গ্রাম ওজন করতে পারবেন, অর্থাৎ 2 পিসে কেজি নিয়ে আসবেন মাত্র 4 মাস সময় লাগবে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। দেখেন, তেলাপিয়া চাষ করতে গেলে আমরা বলছি কি প্রথমে বলছি নার্সারি পুকুরের দরকার হবে। এই নার্সারি পুকুরে আপনার এই জায়গায় নার্সারি পুকুর, এটা কেন নার্সারি পুকুর হলো, নার্সারি পুকুরের জায়গা অবশ্যই কম হবে, এই জায়গায় অধিক ঘনত্বে মাছ রাখা যাবে। এই জায়গায় আমরা শতাংশে 2000 পিস পর্যন্ত মাছ আমরা দিতে বলি, 2000 পিস মাছ দিতে পারবেন প্রতি শতাংশ জায়গাতে। এই মাছটা যখন 30 পিস 40 পিসে কেজি আসবে তখন এই মাছটা আপনি কী করবেন, কাটাই করে সাইজ করে নিয়ে আপনি এই পুকুর থেকে নিয়ে এই পুকুরে আপনি স্থানান্তর করবেন। এটা আপনার চাষের পুকুর। আমরা জানি চাষের পুকুরে 3টা স্তর হয়, নিচের স্তর, মধ্যম স্তর, উপরের স্তর। প্রত্যেকটা স্তরেই কিন্তু তেলাপিয়া থাকে, অর্থাৎ তেলাপিয়া নিচের স্তর থেকে উপরের স্তর সব স্তরে খাবার খায়, সব স্তরে সে বিচরণ করে। এই কারণে আপনাকে হিসাব করা লাগবে না যে কোন স্তরে কত পিস তেলাপিয়া দিবেন বা আসলে কোন স্তরের জন্য তেলাপিয়া দিবেন সেটা আপনার হিসাব করার দরকার নেই। আপনি এই জায়গায় 150 পিস করে তেলাপিয়া দিয়ে ইজিলি চাষ শুরু করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই 250 পিস করে মাছ দিয়ে আমি এই জায়গায় চাষ করব প্রতি পিস মাছ 500 গ্রাম সেটা কি সম্ভব? না, এটা সম্ভব না। তাহলে কীভাবে সম্ভব হবে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো। দেখেন, আপনি কী করেন, আগে নার্সারি করেন। নার্সারি পিরিয়ডটা আমরা বলে থাকি 30 থেকে 40 দিন। 30 থেকে 40 দিনে আপনি যখন নার্সারি করবেন এই 30 থেকে 40 দিনে আপনি মাছ মোটামুটি 30 পিস 40 পিস বা 25 পিসে কেজি চলে আসবে। এখন এই মাছটা আপনি যখন হ্যাচারি থেকে বা যে কোনো একটা কোম্পানি থেকে যখন কালেক্ট করেন সেই সময় অবশ্যই আপনাকে উন্নত মানের হাইব্রিড তেলাপিয়া নিতে হবে, অর্থাৎ গিফট জাতের তেলাপিয়া আপনাকে সরবরাহ করতে হবে। তারপর কী করবেন, এটা অবশ্যই মনোসেক্স তেলাপিয়া নেবেন, তাই না? গিফট জাতের তেলাপিয়াটাকে মনোসেক্স করে দেওয়া হয়েছে, অর্থাৎ সবগুলোকে একলিঙ্গ বা পুরুষে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। কারণ কি আমরা জানি পুরুষ তেলাপিয়া মহিলা তেলাপিয়ার সাথে 20 থেকে 25% বেশি বৃদ্ধি হয়। যে সময় পুরুষ তেলাপিয়া 150 গ্রাম ওজন হয় সেই সময় মহিলা তেলাপিয়া 100 গ্রাম থেকে 120 গ্রাম ওজন হয়ে থাকে। তার মানে পুরুষ তেলাপিয়ার ওজন বেশি বৃদ্ধি হয়, অন্যদিকে মহিলা তেলাপিয়ার ওজন একটু কম বৃদ্ধি পায়। আবার অন্যদিকে মহিলা তেলাপিয়া সে বাচ্চা তার মুখে রাখার চেষ্টা করে এবং যদি বাচ্চা দেওয়া শুরু করে সেই সময় দেখা যায় তার প্রজনন দিকে আকৃষ্ট হতে থাকে, তার গ্রোথের দিকে আর খেয়াল থাকে না। এই জন্য দেখা যাচ্ছে কি সবগুলো মাছরে হরমোন খাইয়ে কী করা হচ্ছে, পুরুষে রূপান্তরিত করা হচ্ছে। এই রূপান্তরিত পুরুষ তেলাপিয়া নিয়ে আপনাকে চাষে দেওয়ার জন্য আপনাকে রেডি করতে হবে, অর্থাৎ নার্সারিতে আপনি এই মাছটা নিয়ে এসে নার্সারি করবেন। কতদিন নার্সারি করবেন, 30 থেকে 40 দিন। অনেক খামারি ভাইরা আছেন যারা নার্সারি করেন 7 মাস 5 মাস 4 মাস নার্সারি করেন, কারণ কি তাদের এই পুকুর রেডি হয় না। অনেক খামারি ভাইদের আমি শুনছি যে নার্সারি করতেছেন 4 মাস,
কারণ কি, মাছ এই জায়গায় বড় হয় না ভাই। মাছ এই জায়গায় বড় ততদিন পর্যন্ত হবে, আপনি এই জায়গায় 2000 পিস করে ঘনত্ব দিয়েছেন, এই জায়গায় মাছ ততদিন বড় হবে কত, কি সাইজে আসা পর্যন্ত? মাছ 30 পিস 40 পিস বা 50 পিসে কেজি আসছে তখন, এবং কি আবহাওয়ার উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় 60 পিস 70 পিসে কেজি আসছে, তখন আপনার হয়তো চাষের পুকুরে দেওয়া লাগতে পারে। কারণ কি, যদি এই জায়গায় আবহাওয়ার যদি অবস্থা খারাপ তৈরি হয় এবং যদি ভারী বৃষ্টিপাত হতে থাকে, আকাশ মেঘলাচ্ছন্ন থাকতে থাকে এবং পুকুরের তলদেশে অবস্থা যদি খারাপ হতে থাকে, নার্সারি পুকুরে অনেক সময় কি হয় এই জায়গা থেকে আপনার মাছ দ্রুততম সময়ে চাষের পুকুরে দেওয়া লাগতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই নার্সারি শেষ করলেন, নার্সারি শেষ করার পরে 30 থেকে 40 দিন পর নার্সারি শেষ করলেন, অধিক সময় পর্যন্ত আপনি মাছটাকে চাপে রাখবেন না। এখন আপনি বলবেন ভাই চাপের জিনিসটা কি, চাপ হইলো কি মাছটা যে 30 থেকে 40 দিন রাখার কথা সেই জায়গায় আপনি 3 থেকে 4 মাস রাখলেন, অধিক সংখ্যক মাছ এক জায়গায় রাখলেন চাপের ভিতর থাকলো, এটাকে বলা হয় চাপে রাখা। এই চাপে রাখা যাবে না। এক নম্বর শর্ত গেল যে আপনি মাছ বড় করতে চাইলে, দ্রুত সময় বড় করতে চাইলে আপনি মাছটাকে চাপে রাখা যাবে না। দুই নম্বর যে কাজটা করতে হবে, চাষে দিলেন যখন, এখানে শতাংশে আমরা কী বলছি, শতাংশে আপনি 250 পিস করে মাছ আপনি চাষে দিবেন। এই জায়গায় চাষে দেওয়ার পরে আপনি কী করবেন, মাছটা মোটামুটি আরও 2.5 মাস আপনি প্রতিপালন করবেন, কারণ এখানে মূল শুরু হলো কত, 2.5 মাস। হ্যাঁ, এই 2.5 মাস আপনি কী করবেন, মাছটাকে এই জায়গায় রাখলেন, রাখার পরে এই 250 পিস করে মাছ দিচ্ছেন, এর সাথে আপনি কী করবেন, অবশ্যই শতাংশে 1 পিস করে সিলভার কার্প, 1 পিস করে কাতল, 1 পিস করে রুই, এবং কি নিচের স্তরের জন্য 1 পিস বা 2 পিস করে মৃগেল মাছ আপনি দিয়ে মাছটা চাষে দিতে পারেন। অর্থাৎ 250 পিস তেলাপিয়া, এর সাথে 5 পিস বাংলা মাছ শতাংশে দিয়ে মাছ চাষ শুরু করলেন। 2.5 মাস পরে আপনি কী করবেন, মাছ যখন মোটামুটি 4 পিসে বা 3.5 পিসে কেজি আসবে, তখন কী করবেন, এই মাছটাকে মোটামুটি অর্ধেক মাছ, এখান থেকে 50% মাছ, এর 50% মাছ আপনি কী করবেন, বিক্রি করে দেবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই 250 পিস থেকে 50% মাছ কমাই দিলাম, তো প্রথমে তো আমি চাইলে তো আমি 250 পিস না দেওয়া, প্রথমে আমি 120 পিস বা 130 পিস দিয়ে আমি চাষ শুরু করতে পারতাম। হ্যাঁ, চাষ শুরু করতে পারতেন, এখানে যে বিষয়টা থাকে এই জায়গায় যে এই যে একবার মাছ বিক্রি করতে পারলেন, এটা কিন্তু আপনি পারতেন না। তো এই একটা মাছ বিক্রি করার একটা সুযোগ তৈরি হলো, তাহলে মাছের টাকা দিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন। তাহলে এই জায়গায় আপনার জন্য অবশ্যই একটা সুবিধা হলো, যে দোকান থেকে খাবার পাখি নিতে যান তাকেও যদি আপনি যদি 1 লাখ টাকা নিয়ে দিতে পারেন, অর্ধেক মাছ বিক্রি করে দিলেন 2 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে দিতে পারলেন, দেখা যাচ্ছে কি সেও খুশি হবে, সেও আপনাকে বাকি দিতে খুব খুশি হবে, আপনার এই জায়গা থেকে কী হবে, মাছ চাষ করে দিন শেষে লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হবে। এখন যে বাদ বাকি যে দেখেন, এখানে কী করলেন 2.5 মাস চাষ করলেন, এই চাষের পরে পরবর্তী 1.5 মাস আপনি যে এই যে 50% মাছ রাখলেন, তারপরে আরও 120 পিস মাছ আপনি হয়তো বা চাষে রাখলেন, এই মাছ যদি আরও যদি 1.5 মাস আপনি যদি চাষ করেন, তাহলে আপনি দেখবেন কি প্রতি পিস মাছ ইনশাল্লাহ 500 গ্রাম কেন 500 গ্রামের প্লাস ওজন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে ভাই এটা যদি নিম্নমানের পোনা হয় সম্ভব না, এটা যদি অধিক দিন পর্যন্ত নার্সারি করে রাখেন সেক্ষেত্রে সম্ভব না, নিম্নমানের খাবার যদি হয় সম্ভব না, এবং কি পুকুরের গভীরতা যদি আপনার 4 ফিটের নিচে হয় সেক্ষেত্রেও সম্ভব না। পুকুরের গভীরতা বর্তমানে যে গরম পড়ছে সেই অনুযায়ী হিসাব করলে কমপক্ষে আপনার 5 থেকে 6 ফিট গভীরতা রাখাটা জরুরি তেলাপিয়া চাষের ক্ষেত্রে। আর 3 ফিট 4 ফিট পানিতে নর্মালি তেলাপিয়া চাষ করতে গেলে এই বড় সাইজ করার আপনার জন্য রিস্কের হয়ে যাবে, তখন আপনি কী করবেন 3 পিস থেকে 4 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। প্রতি বছরে আপনি 3 থেকে 4 বার তেলাপিয়া যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কম লাভবান হইতে পারতেছেন না। কিন্তু অনেক খামারের বাইরে চান কি বড় সাইজে তেলাপিয়া করবেন, তারা 1/2 কেজি ওজনে তেলাপিয়া করবেন, 1 কেজি ওজনে তেলাপিয়া করবেন, 2 কেজি ওজনে তেলাপিয়া করবেন, এই যে বড় বড় সাইজে তেলাপিয়া কোথায় করা যায়, কোন তেলাপিয়া করা যায় সেটা আপনি জানেন না। সেই তেলাপিয়া হইতে পারে কি এসে তেলাপিয়া যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনি 1/2 কেজি কেনা 2 কেজি 2.5 কেজি সাইজের তেলাপিয়া কিন্তু উৎপাদন করতে পারবেন, এবং এই তেলাপিয়া কিন্তু এত বড় করা সম্ভব হচ্ছে, এবং কি সেটা সময় লাগে কতদিন জানেন, এই তেলাপিয়া চাষ করলেন 4 মাসে আপনি দেখা যাচ্ছে কি 3 পিসে কেজি আসে, 5 মাসে 2 পিসে কেজি আসে, 7 মাসে 1 পিসে কেজি আসে, এবং কি 11 মাস থেকে 12 মাস যদি প্রতিপালন করেন সেক্ষেত্রে 2 থেকে 2.5 কেজি ওজন হয়ে থাকে প্রতি পিস তেলাপিয়া। তার মানে আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনার লাভজনকভাবে মাছ চাষ করতে গেলে অবশ্য অবশ্যই নার্সারি করার বিকল্প নাই, অন্যদিকে আপনি মাছ চাষে দিচ্ছেন সেক্ষেত্রে মাছের ঘনত্ব, পুকুরের গভীরতা, এবং কি মাছের চাষের জন্য যে খাবার দিচ্ছেন সেই খাবারের ভালো মানের খাবারের কোনো বিকল্প কিন্তু নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই কী মানে কোন কোম্পানির খাবার দেবো বা কী খাবার দিলে এই মাছটা দ্রুত সময় বড় হবে, অবশ্য অবশ্য 28% প্লাস প্রোটিন রাখে এরকম কোম্পানি যে কোনো কোম্পানি আপনি খাবার দিয়ে মাছ চাষ করতে পারেন। তবে আমাদের কোম্পানি যদি মাছ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আমরা একটু কিন্তু গাইডলাইন বই দিচ্ছি, সেই বইতেই দেওয়া থাকবে যে আসলে কোন কোম্পানি খাবার দেবেন, কীভাবে খাবার দেবেন, কতবেলা খাবার দেবেন, কতটুকু খাবার দেবেন, এবং কি এই মাছ কতটুকু খাবার খায়, কতটুকু বড় হবে, কতদিন বয়সে আপনি মাছ বিক্রি করতে পারেন সেই সম্পর্কে কিন্তু দেওয়া থাকে। অর্থাৎ একটা ডিটেল চার্ট আপনি পাবেন, তার পাশাপাশি মাছ চাষে আনুষাঙ্গিক যে বিষয়গুলো লাগবে, যে যে সমস্যা হইতে পারে সেই সমস্যার সমাধানও কিন্তু আগে থেকে দেওয়া থাকে, যার কারণে আমাদের খামারি ভাইদের দেখা যায় মাছ চাষটা তাদের জন্য সহজ হয়, নিরাপদ হয়, এবং কি লাভজনক হয়। তো আপনি যদি সহজ এবং নিরাপদভাবে মাছ চাষ করতে চান, এবং কি
চার মাসে আপনি প্রতি পিস তেলাপিয়া নিয়ে আসতে যাচ্ছেন কত পিসে কেজি, দুই পিসে কেজি, সেক্ষেত্রে কিন্তু নার্সারি কমপ্লিট করে নিয়ে আপনি চাষে দিলেই এই মাসটা কিন্তু ইজিলি কিন্তু চার মাসে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এখন এই জায়গায় বলতে পারেন যে ভাই নার্সারি কথা যে বললেন, নার্সারি কিন্তু আপনার 30-40 দিন করতে হবে, করার পরে তারপরে কিন্তু চার মাস, অর্থাৎ একদম চার মাসে দুই পিসে কেজি আসবে সেটা কিন্তু সম্ভব না, আগে নার্সারি কমপ্লিট করতে হবে। নার্সারি কমপ্লিট করার পরবর্তী সময় কিন্তু এইটা সম্ভব হয়। এবং কি এই জায়গায় দেখা যাচ্ছে অনেক খামারি ভাইরা আছেন আমি দেখছি যাদের চার মাসও লাগে না, 3.5 থেকে 4.25 মাস, অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি 100 দিন 110 দিনের ভিতরে তাদের মাছ দুই পিসে কেজি চলে আসছে, তার চেয়ে বেশি সাইজ হচ্ছে। এবং কি অনেক খামারি ভাইরা আছেন যারা এলাকায় তাদের এলাকায় ভালো দাম পাওয়ার কারণে দ্রুত সময় মাছ বিক্রি করে দিয়ে আবার নতুন করে মাছের কিন্তু চাষ শুরু করতেছেন, বা তাদের তারা কিন্তু নার্সারি পুকুরে কিন্তু মাছ দিয়ে রাখতেছেন। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু খামারে লাভবান হতে পারেন, সেই জিনিসগুলোর টিপসগুলো জেনে বুঝে মাছ চাষ করলে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হচ্ছেন, সেক্ষেত্রে ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।